যে খবরের দিকে নজর রাখবো, পূর্ব মেদিনীপুরে বহু পেট্রোল পাম্প বন্ধ, তার জেরে কিন্তু পেট্রোল পাম্পের সামনে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে ট্রাক চালকদের ধর্মঘট চলছে এবং পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় কাঁথিতে তেল না পাওয়ায় আশঙ্কায় ভিড় ট্রাক চালকদের। পূর্ব মেদিনীপুরে বন্ধ বহু পেট্রোল পাম্প, 50-100 টাকার বেশি তেল অমিল দেখা যাচ্ছে ভিড়। পূর্ব মেদিনীপুরের বহু পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ায় ভিড় উপচে পড়েছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাহু। সমীরণ, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে কি পরিস্থিতি? একাধিক তেল পাম্পের পাশাপাশি কাঁথির যে বেশ কয়েকটি তেল পাম্প রয়েছে ইতিমধ্যেই তা বন্ধ হয়ে গেছে। সন্ধ্যার দিকে প্রথমে 100 টাকা করে তেল দেওয়া হচ্ছিল, তারপরে যখনই খবর পেয়ে আরো যখন অগণিত মানুষ যখন আসতে শুরু করে তেল পাম্পে, ভিড় বাড়তে শুরু করে, কয়েকশো বাইক যখন জ্যাম হয়ে যায় তখনই কিন্তু এই পেট্রোলের পরিমাণটা কমিয়ে 50 করা হয়। কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যে ইন্ডিয়ান অয়েলের তেল পাম্প রয়েছে, তারপরেই কার্যত ওখানে তেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ বা কোথাও লেখা রয়েছে সাময়িক কালের জন্য বন্ধ, এভাবে প্লাকার দিয়ে কিন্তু তেল পাম্পগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে সমস্ত মানুষজন ভিড় জমিয়েছিল তারা বিচলিত হয়ে পড়েছেন যে আজকে ধর্মঘটের প্রথম দিনে ট্রাক চালকদের যে ধর্মঘট ডেকেছে সে ধর্মঘটের প্রথম দিনে যদি আজকে এই পরিস্থিতি হয় তাহলে আগামী দিনগুলোতে কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সাধারণ মানুষের জন্য তা নিয়ে উদ্বিগ্ন। পাশাপাশি এই শুধু পেট্রোল নিয়ে যে গাড়ি চলবে না এরকম কিছু নয়, আনাজ থেকে শুরু করে আলু পেঁয়াজ বা বাজার দ্রব্যের যে মূল্য বৃদ্ধি হবে এরকমটাও একটা আশঙ্কা করছে সাধারণ মানুষজন। সেক্ষেত্রে এখনো কি ভিড় দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প গুলিতে? এই মুহূর্তে কাঁথির একটি তেল পাম্প বাদ দিয়ে বাকি সমস্ত তেল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যেটা খবর পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায় একই ভাবে এই ঘটনা ঘটেছে এবং সেখানেও তেল পাম্প গুলিতে ইতিমধ্যে ঝাঁপ টানা হয়েছে, কোথাও বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে, কোথাও নো এন্ট্রি বোর্ড লাগানো হয়েছে এবং কোথাও লেখা রয়েছে যে সাময়িক ভাবে তেল দেওয়া বন্ধ, আবার কোথাও লেখা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য তেল দেওয়া বন্ধ। এভাবেই কিন্তু আমরা তেল পাম্প গুলোর চিত্র দেখতে পাচ্ছি ইন্দ্রাণী। ধন্যবাদ সমীরণ, কথা বললাম প্রতিনিধি সমীরণ সাহুর সঙ্গে। পূর্ব মেদিনীপুরে বন্ধ বহু পেট্রোল পাম্প এবং 50-100 টাকার বেশি তেল অমিল, এছাড়া যে ভিড় দেখতে পাওয়া যাচ্ছে পেট্রোল পাম্পগুলিতে তা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে।